তোমরা প্রায় আসো এখানে ইফতার করতে, কেমন লাগে ইফতার করতে এখানে এসে? তোমার বাংলাদেশের কমিউনিটি সমস্ত ভাই বন্ধু ফ্যামিলি লোকজন নিয়ে, তবে আমাদের এই ফিনল্যান্ডের বর্তমানে ইফতার আজকে 15 বছর যাবৎ। প্রতিদিন আমরা 300-350, উইকেন্ডে 400-450 হয়ে যায়, উইকেন্ডে আমরা 150-200 লোক নিয়ে প্রতিদিন এভাবে ইফতার করি। তার আমি একসঙ্গে করি, তারপরে আমরা বাসায় যাই। এটা আমাদের আজকে এই ফিনল্যান্ডে বলতে গেলে একটা বিশাল বড় আনন্দ, এবং আমাদের বিশাল বড় একটা ইউনিটি যে রমজান মাস, সিয়ামের মাস, আমরা সবাই মিলে সুন্দরভাবে এই রমজান মাসে এই প্রতিদিনই এখানে ইফতার হয় মসজিদে একসঙ্গে সবাই। এখানে কোনো দলমত নির্বিশেষে, দলীয় কোনো ব্যানার নাই, দলমত নির্বিশেষে সবাই মিলে আমরা একসঙ্গে প্রতিদিন একটা ঈদে ইফতারের মিলন মেলা হয়। প্রতিদিনই মনে হয় ঈদের মতো একটা আনন্দ করি আমরা এখানে। আজকে আরটিভিকে ধন্যবাদ জানাচ্ছি যে আরটিভি আমাদের এই এই ফিনল্যান্ডের এই ইফতার এবং বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদের আজকের এই ফুটেজ তুলে ধরার জন্য। আশা করব আরটিভি আরও ভালো কিছু কাজকর্ম করবে।